কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, চানা পনির মশলা আর পরোটা নিজেই বানিয়েছি। তো এই যে আমি একটা নিয়ে বসে পড়েছি, আর ওদিকে বোনও খাচ্ছে, আর আমার ছেলে ওর মাসির কাছেই খাবে, আজকের বায়না। খেতে খেতে বোনকে বললাম যে পুজোও চলে গেল, ভাইফোঁটাও চলে গেল, কোথাও ঘুরতে যাওয়া হলো না, চল আজকে একটা প্ল্যান করি। তো 10টা বাজে, তখন আমরা দুবোন মিলে প্ল্যান করছি, আর সেই মতো এই যে সবাই রেডিও হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফার্স্ট এই লোকে আমি নিজে নিজেকেই চিনতে পারছি না। তো টোটো এসেছে আর আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছি, আর তোমাদের দাদাভাই রিটার্ন টিকিট কাটার জন্য বনগাতেই আছে। আর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বললাম যে আমরা সবাই মিলে বনগা আসছি, বনগা ঘুরবো, আর ওর জামাকাপড় আমি ব্যাগে করেই নিয়ে এসেছিলাম। ও আমাদের দেখে রীতিমতো সারপ্রাইজ হয়ে গেছে যে আমাদের প্ল্যানটা কী। ওকে পুরোটা বলার পর বললাম যে এবার চলো। আজ আমরা তিনজনাই সেম ড্রেস পরেছি, আমি, ছেলে আর ছেলের বাবা। তো তোমাদের দাদাভাইয়ের ড্রেসটার সঙ্গে ম্যাচিং করা ড্রেসটা আমি শপিং মলে গিয়ে পেয়েছি, আর দেখে সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি। বলেছি যে তুমি যখন শার্ট পরবে আমিও তখন পরবো। তো তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে, আর এদিকে এসেছি, এখন দেখি বৃষ্টি পড়ছে। ভাবলাম যে অনেক দিন পর কোথাও ঘুরতে যাব, একটু ঘুরুঘুরু হবে। তো আজকের দিনটা ছিল ভাইফোঁটার পরের দিন, তো প্ল্যান কিছুই না ছিল বারাসাতে ঠাকুর দেখতে যাওয়া। বোন আর বোনের হাজব্যান্ড ওরা বলছে অনেক দিন যায় না কোথাও ঘুরতে, আর আমার বোনাই এসেছে প্রায় এই পুজোতে 5 বছর পর। তো চলো তাই বলে বেরিয়েছি, আর এসেই দেখি এখানে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আর চারিধার মেঘলা। প্রথমে ভাবছিলাম বৃষ্টি হবে না, যাক একটা টেনশন ফিরেছিলাম, কিন্তু এই বৃষ্টি দেখে মন পুরো ভেঙে গেছে যে গিয়ে কি করব, ঘুরতে পারবো কি পারবো না তারও ঠিক নেই। আর এদিকে আবার মনে সংশয় ছিল যে প্যান্ডেল এখনও আছে কি নেই। আমাদের এখানের প্যান্ডেলগুলো মেলাগুলো তো আছে, কিন্তু বারাসাতে কি থাকে সে নিয়েও বহুত টেনশানে ছিলাম। সবাই আলোচনা করলাম, যাই হোক যা হবে দেখা যাবে, আগে তো গিয়ে দেখি কি অবস্থা হয় বা পরিস্থিতি হয়। তো দুপুরের ট্রেন যেহেতু ছিল 12:47 পর, আর সেই 2:12 ট্রেন, তো এতটা গ্যাপ ছিল মাঝখানে। তো শেষমেশ ট্রেনে চাপলাম আর বনগা জংশন থেকে আমাদের গন্তব্যস্থল ছিল বারাসাত জংশনটুকু। তো চলে এসেছি এখানে, তো এখন টোটো স্ট্যান্ডে যাওয়ার পালা। তো টোটো স্ট্যান্ডে গিয়ে আমাদের সাথে খুবই একটা মিসবিহেভ হয়েছে, কি বলবো। স্টেশনের পাশে যে দাদারা বা কাকারা টোটো নিয়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে প্যান্ডেল বা ঠাকুর কিছু দেখা যাবে কি না, তো তারা বলছে ঘন্টায় 300 টাকা চার্জ। তো সে এক কথা, তারপরে জিজ্ঞাসা করতে বলে কি না প্যান্ডেল ফ্যান্ডেল নেই, লাইটিং নেই, ঠাকুর নেই, সব বিসর্জন হয়ে গেছে, কালকে কিছু দেখতে পারবে না, ফাঁকা মাঠে এসেছো, সে কি দুর্ব্যবহার কি বলবো। তো আমরা ওখান থেকে একটু আগিয়ে এসে দেখছিলাম আর কোনো টোটো পাই নাকি, শেষমেশ এই দাদাটার টোটো পেয়েছি। দাদাটার ব্যবহার খুবই ভালো, তো দাদাটা আমাদের অনেকটাই হেল্প করেছে আর বলেছে তোমরা অনেক দূর থেকে এসেছো, যখন তোমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে দেখাবো যেটুকু আমার সাধ্যে হয়, মানে ওনার সাইডে যেটুকু। তো ওখান থেকে টোটোয় উঠলে পরে আবার স্টেশনের ওই দাদা কাকারাই এই টোটো দাদাকে ধমকাচ্ছে যে তুই কেন নিলি এদেরকে, মানে উনি হচ্ছে অন্য লাইনের টোটোওয়ালা ছিল, স্টেশনের লাইন থেকে আমাদের কেন তুলেছে, সে নিয়েও আবার গণ্ডগোল ঝগড়া হয়েছে। তো আমাদের টোটো দাদাটা ওই সব স্টেশনের দাদাদের সাথে কথা কাটাকাটিও করেনি, আর তাদের কথা কানে না দিয়ে আমাদের নিয়ে এখান থেকে বেরিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমরা প্রথম হচ্ছে প্যান্ডেলে পৌঁছেও গেছি, তো খুবই সুন্দর লেগেছে এইখানে এসে প্যান্ডেল দেখতে। তো সত্যি দাদাটা খুব ভালো ছিল, ওনার হেল্প বা ওনার সহযোগিতায় যেটুকু পেরেছি মন শান্তি করে দেখেছি। আর ওনার সাথে আমাদের হচ্ছে ভাড়া কন্ট্রাক্ট ছিল, এই সাইডে যে কটা প্যান্ডেল ছিল বড় বড় সব কটা দেখাবেন 200 টাকায়, আর ওখানে টোটোওয়ালারা বলছিল যে 1 ঘন্টা 300 টাকা চার্জ নেবে। তো কি বলবো, ভদ্রভাবে তো আমাদের সাথে ব্যবহার করলই না, ঘোরানো তো দূরের কথা। প্রবাদে আছে না, মানুষ বিপদে পড়লে ভগবান তার দূত হিসাবে কাউকে না কাউকে সেখানে পাঠায়, তেমন আমাদের হচ্ছে কিছু চেনা নেই জানা নেই, ভগবান হঠাৎ করে সেই দাদাটাকে আমাদের সাহায্যের জন্য পাঠিয়েছে। যতই সে ভাড়া নেবে টাকা নেবে সে সব দূরের কথা, কিন্তু একটা ঝামেলা থেকে তো আমরা বেরিয়েছি, তো তার জন্য মাকে অনেক ধন্যবাদ। তো এদিকে আমরা চলে এসেছি আরেকটি প্যান্ডেল দেখতে, আর
এখন টিপটিপানি বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে ছেলের মাথায় রুমাল চাপা দেওয়া হয়েছে কারণ কদিন আগে যা জ্বর থেকে সে উঠেছে, তো এখন আর চাই না সেই সব জ্বর বা ঠান্ডা ওর লাগুক। বৃষ্টি কমার পরে তারপরে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকলাম প্রতিমা দর্শন করতে, আর ওদিকে টোটো দাদা বলেছে উনি এই কটাই প্যান্ডেল আমাদের দেখাতে পারবে, ওনার ওই পাশে যাওয়ার পারমিশন নেই। তো আমরাও বললাম যে না থাক আর দেখবো না, এই বছর এইখানেই আমরা স্টপ করি, তারপরের বছর আবার দেখা যাবে। আবার বাড়ি ফেরার চিন্তা ভাবনা আছে, গ্রাম লাইন সেখানে টোটো অটো পাবো কি না সব দিকেই। এই প্যান্ডেলটা আমার তো খুবই সুন্দর লেগেছে, আর এই যে মূর্তিগুলো এখানে করেছে এগুলো তো খুবই অসাধারণ ছিল। আর কি বলবো, ওই যে আবার সূর্যের সেই 10টা ঘোড়া সেটাও করেছে। একদিকে তোমাদের দাদা ভাই আমার উপর রাগ দেখাচ্ছে, ভিডিও ফিডিও বেশি করতে হবে না, তাড়াতাড়ি ঠাকুর টুকুর দেখে এখান থেকে বেরিয়ে পড়ো, ছেলের খিদে পেয়েছে, বৃষ্টি পড়ছে। সে কি বলবো, তোমাদের দাদা ভাই যে এতটা বেরসিক কি বলবো, আর ভালো লাগে না। মানুষটা এক এক সময় এক এক রূপ ধারণ করে, মাঝে মাঝে এতটা কেয়ার দেখাবে কি বলবো, ওর উপরে পুরো জান ফিদা করে দিতে ইচ্ছা করবে, আর এক এক সময় এমন রাগ দেখাবে তখন কি বলবো, মুখ পুরো বন্ধ করে বসে থাকি আমি। ভাবো তো বন্ধুরা, যদি নিজের ভালোবাসার মানুষটার সাথে কিছুটা সময় কাটানোর জন্য, কখনো কোথাও ঘুরতে যাওয়ার জন্য, সেই মানুষটাকে নিয়ে কিছু হচ্ছে এক্সাইটেড জিনিস করার জন্য যদি সেই মানুষটার কাছে হাত জোর করে তার সময় ভিক্ষা চাইতে হয়, তাহলে কেমন লাগে? তার কাছে করজোরে জোর করতে হয় যে না তুমি একটু সময় দাও, আমি তোমার সাথে এই সময় কাটাবো, এখানে যাবো ওখানে যাবো, এমনটা হলে কার রাগ না হয় বলুন তো। সত্যি আমি এই মানুষটার সাথে একটু ঘুরতে যেতে চাই, একটু সময় কাটাতে চাই, সেইটুক সময় আমাকে সে দিতে পারছে না, তাকে আমি এত করে রিকোয়েস্ট করছি। সত্যি ভালোবাসার মানুষটাকে ভালোবাসার জন্য হচ্ছে ঝগড়া করতে হচ্ছে, এইটা কেউ মেনে নিতে পারে বলুন তো? সবার ক্ষেত্রে মানুষটা কেয়ারিং, তারপরে সবাইকে যতটা সম্মান দিতে হয় সেটুকু দেয়, কারো কোনো কাজ থাকলে সেটা করে দেয়, তারপরে ভালোবাসা যেটুকু যার প্রাপ্য সেটাও সে দেয়। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে যে সব কিছু এসে ওর থেকে যায় বা আমার ক্ষেত্রে এসে সব কিছু ওর বেঁধে যায়, আমি এই জিনিসটা আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। শুধু ভগবানকে বলি যে আমার সাথে কেন এরকম ঘটে। তো ওখান থেকে বেরিয়ে এই যে এখন খাওয়া দাওয়া করছি, কোথায় খাবো কি কিছু বুঝতে পারছিলাম না, পাশে একটা বিরিয়ানির দোকান দেখেছি সেখানে ঢুকেছি, আর এই যে বিরিয়ানি খেয়ে এখন আবার উঠেছি ট্রেনে। তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর এই যে আমাদের বনগা লোকাল ট্রেনে দেখো কীরকম ভিড়, আমাদের বনগা লোকালের ট্রেনের ভিড়ের তো ইতিহাস একটা আছেই সবাই জানো। তো এখন এই যে বনগা স্টেশনকে বাই বাই করে যাওয়ার পালা হচ্ছে অটো স্ট্যান্ডে, আর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মানুষটা আমাকে ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে রাজি, কিন্তু ওই যে পরিস্থিতি মাঝে মাঝে এমন হয়ে যায় যে মানুষটা নিজে না চাইলেও একটু আমার সাথে এদিক ওদিক হয়েই যায়, আমি যেটা চাই সেটা সে মাঝে মাঝে দিতে পারে না। তো তাও সেই মানুষটা ভালো থাকুক, সুখে থাকুক আর হাসিতে থাকুক সবসময়, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। এখন এসে গেছি বাড়িতে, আর দেখো এতটা খুশি কি বলবো, এখন ভালোবাসা উতলে উঠছে বউয়ের উপরে, অন্য সবাই নবডঙ্কা। আজ এখানেই শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, পেজটি ফলো করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।